আচ্ছা এটা তো আপনি তো খান সাহেব সঙ্গে কথা বলি খান সাহেব যে বিহাপটা করে ফেলে খান সাহেব বিহাপটা ঘটাই ফেলে ঠিক আছে আপনি আমার আমার 1400 বছর আগ থেকে আজ পর্যন্ত বুখারী মুসলিম সহ সবাইকে প্রতারক ইসলাম জালকারী বলি দিলেন আর আমি আপনি সামান্য একজন আবু সাইদ খানকে যদি আল্লাহ মাফ করুক মনে করেন আমি একটু একটু মানবিক ভুল মানুষের হয় না জুতা দিয়েই মেরে দিতাম আপনার অপরাধ বেশি না আমার অপরাধ বেশি আপনি তো 1400 বছর আগ থেকে আজ পর্যন্ত সকল ইমাম মুহাদ্দিসকে বলতেন তারা জাল করছে ইসলামের ক্ষতি করছে তা আপনার সে তার আকুল কি আজকে সঠিক বলে মেনে নিচ্ছে গোটা জাতিকে মানায় দিচ্ছে রসুল্লাহকে আজকে সে মানতে চায় না কারণ সে বলছে রসুল্লাহর হাদিস গ্রহণ করতে হবে এমন কোনো কথা নাই সত্য হইল এরপরে আসেন হ্যাঁ তারপরে তার ভূমিকাতে কি লেখা হয়েছে আপনি দেখেন একটু তবে আশ্চর্যজনক বিষয় হচ্ছে রাসূল সালামুন আলাইহির প্রচলিত সত্য মিথ্যা বাণী সত্য এবং মিথ্যা দোনোটাকে সে বলতেছে অর্থাৎ তার কে আসতে আমরা মেনে নিব কিন্তু রাসূলুল্লাহর যে কথা কোরআনের বাইরে সত্য হলো মানা যাবে না সে শুধু কাফের না কুত্তা টাইপের আপনি বলেন ভাই ভাই আপনারা ভাই বিবেক খাটান আপনি আজকে যদি ইসলামী শরিয়া থাকতো তো তার মৃত্যুদণ্ড হইতো আমাদের দুর্ভাগ্য যে ইসলামী শরিয়া নাই রাখেন তারপর তার ভূমিকাতে কি আসছে দেখেন কোনটি সত্য তা বের করে আনা এবং সে সত্য সংরক্ষণ করার ক্ষেত্রে এইসব ইমাম বুখারী মুসলিম সহ সব এবং পরবর্তী প্রায় 1400 বছরের অধিকাংশ ইসলামী স্কলার 100-200 না রসুল্লার জামানা থেকে 1400 বছর আগ থেকে আজ পর্যন্ত অধিকাংশ স্কলার ইমাম আলেম মুফাসসিরগণের ক্ষেত্রে একটি বিষয় আমরা লক্ষ্য করি যে এই মহান কাজটি করার জন্য তারা কেউ সত্য মিথ্যা যাচাইয়ে আল্লাহ প্রদত্ত কোরআনের জ্ঞান বা হিকমত ব্যবহার করেন নাই অর্থাৎ 1400 বছর পরে সেই হাদিস যাচাইয়ের ব্যবস্থা কোরআন থেকে বের করছে তো সে তো 1400 বছর আগে ছিল না সে কোন পদ্ধতিতে কোন সূত্রে কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র হইয়া এত বড় গবেষক হয়েছে যে 1400 বছর এমন গবেষক আসে নাই আর 1400 বছর আগ থেকে আজ পর্যন্ত পৃথিবীর সকল বুখারী মুসলিম সহ যারা আরবি ভাষার পণ্ডিত পাণ্ডিত্য মাতৃভাষা আরবি তারা কোরআন হাদিস বুঝলো না সে তার কে আজকে 1400 বছর পরে কিভাবে চাপায় দিবে মুসলিম মিল্লাতের উপর রাখেন কথা শুনেন আরো তারপরে আসেন এরপর দেখেন এরপর তার কথা শুরু মুখ বন্ধ সে আম্মা জান আয়েশার ব্যাপারে কি বলছে দেখেন যেখানে শেষ নবীকে নিয়ে এই পর্যায়ের অতিরঞ্জন করা হয়েছে আমরা ওনাকে সর্বশ্রেষ্ঠ নবী রসুল বলি তাকে খোদার আসনে বসানো হয়েছে রসুল্লাহকে সর্বশ্রেষ্ঠ বললে যে খোদার আসনে বলা হয় সেই এই বইতে ইব্রাহিমকে মহানবী বলছে কেন তা তাকে খোদার আসনে সে বসায় নাই তা তার কথায় সে মূর্তি পুজো সে না সারা সে ইহুদি তারপর আসেন নবী পত্নী আম্মা জান আয়েশাকে এক বর্ণনা মতে নারীদের মধ্যে সবচেয়ে সেরা বানানো হয়েছে অন্যদিকে ব্যাপক বর্ণনা মতে তারা নবীকন্যা ফাতেমাকে জান্নাতে সর্দারনি বানিয়েছে আর এভাবেই পরিবারতন্ত্রের একটা পুরো রূপরেখাকে ইসলাম সম্মত করে দাঁড় করানো হয়েছে তাহলে কি সে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার পরিজন আহলে বায়তকে স্বৈরতন্ত্র পরিবারতন্ত্রের তকমা দিল তো তসলিমা নাসরিনার তার মধ্যে পার্থক্য তারপর কি বলছে তারপর কি বলছে মুর্তজা মিয়া তুমি জুতা খুলে তারে মার ভাই আমি দেখাইতেছি তোমাকে তারপর সে বলতেছে আয়াতের অনুবাদ সন্নিবেশের ক্ষেত্রে যেসব অনুবাদকের অনুবাদ গ্রহণ করা হয়েছে তা অনেক ক্ষেত্রে অবিকল নয় সে আবার অনুবাদ চেঞ্জ করছে সেসব অনুবাদকে একটা ভিত্তি হিসেবে নিয়ে প্রয়োজনীয় সংশোধন ও পরিমার্জন করা হয়েছে কোরআনের ব্যাখ্যার সংশোধন করা যায় অনুবাদের সংশোধন করার ক্ষমতা কারো আছে বলো আইসোজে লেস পেন্সার হয়ে আছে অনুবাদের অনুবাদ তো কারো হাতে না ব্যাখ্যা না হাতে অনুবাদের ভাষাভঙ্গি দিয়ে হয় না না ভাষাভঙ্গি হবে না কোন অনুবাদ এক অনুবাদ থেকে অনুগমন তোমার 44টা অনুবাদ কুফর করছে আমি দেখাই দিচ্ছি তোমার 44 পৃষ্ঠা পর্যন্ত আমি দেখছি যে তুমি একটা বড় মাপের কাফের শয়তানের মতো ইবলিসের মতো হ্যাঁ এই যে মুনাফিকের এটা একটা চরিত্র মিথ্যাকে মেনে নিবে না আর খুব আর ঢং করে বলবে আসো 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 বইটা কার উনি যা দিচ্ছেন এই বই থেকে এখন আসো তুমি কোরআন দিয়ে উত্তর দাও আমি আর নিয়মতান্ত্রিকভাবে তোমাকে বুঝাইতে গেলাম না তোমাকে আমি ইংরেজি কোরআন শরীফ দিলাম সব ডিকশনারি দুনিয়ার ইংরেজি বাংলা উর্দু দিলাম কুল্লুনের ব্যাখ্যা তুমি অভিধান খুলতে সাহস পাইলা না
তো তুমি 30 তোমার বক্তব্য আপনার কোন তোমার 30 বছর আপনি তো পুরো বল আপনার কোন নিয়ে নিছেন তা ঠিক আছে তা ঠিক আছে তুমি নারায়ণগঞ্জে শহীদ মিনারে বসো না এখন বলুক আমরা শুনি চলো কি বলে বলো তুমি তো কুল্লুনের অর্থটাও দিলা না তো এখন তুমি তাহলে দিলাম কি দিলাম এটা আপনার সিদ্ধান্ত এটা তো দাও এই যে বের করো বের করো কোনো আলোচনার মধ্যে নাই তো বের করো করেন আমি বলবো তারপর এ শোনো সব বাইরে যাও তোমরা আহলে কোরআন ছাড়া তুমি বলছো আসতেছো আমি এত এত তারিখ এতটা আসতেছি কেন মনে করো নাই লোক চলে আসছে তো আমি তো লোক ঠাকাইতে পারি আচ্ছা ভাই বলো সে যে দাওয়াত দিছে এই মিডিয়া আমি কেমনি বিদায় করবো এই মিডিয়া তো আমার না সে যদি প্রমাণ দেয় আমার মিডিয়া আমি এখানে উপস্থিত করছি তা আমি প্রকাশ্যে তওবা করব মিডিয়া তো আমার না সে দিয়েই তো মিডিয়া ডাকছে আচ্ছা আচ্ছা আমার তো 300 ছাত্র আসছে তো 30 জন আমি তো ছাত্র দাওয়াত দেই নাই আচ্ছা এই এলাকাতে আমার 1000 ভক্ত আছে আমি তো কাউকে ডাকি নাই এই যে আমার এলাকার মুর্তজালি কে আনছে সে আমি তো আমার এলাকার মাতবর প্রধান কাউকে বলি নাই তা আমি এটা কোথায় নিয়ম ভঙ্গ করলাম একসাথে কথা বলা যাবে না এ থামলে বলেন বলেন আপনারা কি করলেন আর আমি কি করেছি আল্লাহ ঠিক আছে অপেক্ষা করেন আমি আপনার এই দিনের ইনসাফে বলো না আমার লোক না তো সব এই যে তোমরা কে আমার লোক একটা আমার মাদ্রাসার না সব আলেম ওলামা আর কিছু আহলে কোরআন আসছে তোমার সাথে বুঝতে এদেরকে আমি কি করবো আব্দুল হাকিম সাহেব আহলে কোরআন কে কে কিছু লোক আসছে তো আর এই লোকগুলোতে একটা আলেম তো আমার না আমার মাদ্রাসার ছাত্র তো ক্লাসে তা আমি ডাকলাম কই ইনসাফে কথা বলেন আপনি নেটে দিবেন কেন নেটে দিবেন এবং নেটে ধারাবাহিক দিয়ে যাচ্ছে আমি 10টায় যাব 12টার পর থাকবো না উঠি বের করো না কেন তোমাকে দাও তুমি বের করো না কত কথা বলতেছি বের করো না কেন স্ট্যাটাসটা কাট দেখো আমার লোক আমি বিদায় করে দিছি এবার বাকি লোক তুমি বিদায় করো তুমি দাওয়াত দিয়ে আনছো বাসা তো আপনার আরে বাবা আমার বাসায় তো আপনারাও তো দাওয়াত দিছি তা আমি কেমনে আমি বাইরের লোক কেমনি আচ্ছা আপনারাও যান গা ভাই সে কথা বলুক আলেমরা ছাড়া সব চলে যাও বহিরাগত যারা আল্লাহর রাস্তায় মাফ চাই তাকে বুঝাবো আজকে আমি তার কতগুলো কুফর হয়েছে এবং শিবলিসের মতো কাফের এবং সেও জবাব দেক চলে যাও বাকি লোক তো আমি ঘাড় ধাক্কা দিয়ে বিদায় করতে পারি আমি বাকি লোক কেমনে ঘাড় ধাক্কা দিয়ে বিদায় এই যে মুর্তজা আলী ভাই আমার এলাকার আমি তাকে বের করতে পারি আচ্ছা তো ঠিক আছে মাওলানা আরিফুর রহমান সে এলাকা তাকে আমি কেমনে বের করি আরে বাবা মেহমান হিসেবে তো আমি মেহমান হিসেবে তো সর্বোচ্চ সম্মান করব তাজিম করব সব করব বিবাদ যদি না হইতো আমি বসার আগে সে বিবাদ লাগাইলো কেন হ্যাঁ আসেন আপনি কেন আসছেন আমি তাকে কেমনে বের করবো আরে ভাই থাকলে তো সবই বলেন ঠিক আছে তো সে তো আসছে আবু সাইদ খানের ই দেখে তো আরো কয়েকজন লোক আসছে আলেম ওলামা দাঁড়ান বলেন আপনি কেন আসছেন কার স্ট্যাটাস
কার ওনার কার আপনি যে কৌশলগত ভুল করিয়ে ফেললেন তো এই দায়টা আমাকে দিচ্ছেন কেন? আচ্ছা এটা তো আপনি আমার 1400 বছর আগ থেকে আজ পর্যন্ত বুখারী মুসলিম সহ সবাইকে প্রতারক ইসলাম জালকারী বলে দিলেন, আর আমি আপনি সামান্য একজন আবু সাইদ খানকে যদি আল্লাহ মাফ করুক মনে করেন আমি একটু একটু মানবিক ভুল মানুষের হয় না জুতা দিয়েই মেরে দিতাম, আপনার অপরাধ বেশি না আমার অপরাধ বেশি? আপনি তো 1400 বছর আগ থেকে আজ পর্যন্ত সকল ইমাম মুহাদ্দিসকে বলতেন তারা জাল করছে ইসলামের ক্ষতি করছে, তা আপনার অপরাধটা কতটুকু খান সাহেব? আপনি কথাটা তো ছাপায় বের করে জাতির হাতে তুলে দিচ্ছেন, এটা রিকভারি কি? মনে করেন আপনার ভুলটা আপনি মাপ চাইছেন আপনার কৌশলগত ভুল হয়েছে, কিন্তু আপনি যে বই লিখে বুখারী মুসলিম সহ সারা দুনিয়ার মুহাদ্দিসদেরকে রসুল্লাহর সাহাবিদেরকে সহ আপনি বাদ করে দিলেন তারা খ্রিস্টানের সঠিক ব্যাখ্যা দেয় নাই, আপনার অপরাধ কীভাবে আপনি মাপ চাইবেন সেটা বলেন? আমি বাংলাদেশের বহু আলেমের কাছে গেছি যে আমার বই কি কি ভুল আছে ধরে দেন, ঠিক আছে? ফেসবুকে লোক ডাকছেন ওই তো আপনি আগের কথাই বলছেন না আগের কথা না আজকে সেটাতে তো সমস্যা। আরে ভাই আমি আপনাকে একটা কোরআন শরীফ থেকে সহজ সূত্র দেই, আল্লাহ যখন ফেরেশতাদেরকে এবং ইবলিসকে বলছে উসজুদুলি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস, আদমকে সাজদা করো, সবাই করলো ইবলিস করলো না, ওই ইবলিসের না করা থেকে তো এত অঘটন, স্যার এক কুকর মূর্তি পূজা নাকি? ইবলিসের এক ভুলেই তো এত কিছু, তার ওই এক ভুলেই তো এত কিছু হয়ে গেছে।